ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله. এক বোন প্রশ্ন করেছে নারীর চোখের পর্দা সম্পর্কে কিছু বলেন, মানে পরপুরুষের দিকে তাকালে কি একই রকম গুনাহ হবে ছেলেদের মতো? হ্যাঁ, কোনো নারী যদি অপ্রয়োজনীয়ভাবে ইচ্ছাকৃতভাবে কোনো পুরুষের দিকে তাকায়, পরপুরুষ যার দিকে তাকানো তার কোনো প্রয়োজন নেই, কিন্তু তাকে দেখতে ভালো লাগছে বা হ্যান্ডসাম ইত্যাদি এই সমস্ত কারণে সে বারবার তাকাইতেছে, তাহলে তার এই তাকানোটা গুনাহ হবে। কিন্তু যদি প্রয়োজন থাকে, যেমন কোনো কথা বলা বা বেচা কেনার বিষয়ে কোনো আন্ডারস্ট্যান্ডিং করা ইত্যাদি বিষয়ে যদি কথা বলা প্রয়োজন থাকে, তাহলে কথা বলতে পারে, কোনো অসুবিধা নেই, এবং তাকাতেও পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কুল্লিল মুমিনাতি ইয়াকদুদনা মিন আবসারিহিন্না, আপনি মুমিন রমণীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, পুরুষদেরকে পরপুরুষদেরকে দেখা থেকে তাদের দৃষ্টিকে অবনত রাখবে, তারা যেন পরপুরুষকে না দেখে। সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা এই আদেশ করেছেন, এবং তারপরের আয়াতে আবার পুরুষদেরকে বলছেন তারা যেন নারীদের দিকে না দেখে। তো এখানে নারীরা পুরুষকে দেখবে না এইভাবে যে অপ্রয়োজনীয়, অপ্রয়োজনীয়ভাবে সে দেখবে না। আর পুরুষরা তো অবশ্যই নারীকে দেখবে না, প্রয়োজন থাকলেও দেখবে না, না প্রয়োজন থাকলেও দেখবে না। যদি প্রয়োজন থাকে শুধুমাত্র বিবাহের জন্য জায়গা আছে, অন্য এটা এছাড়া অন্য কোনো ক্ষেত্রে বা যে ডাক্তারি আপনার চিকিৎসার জন্য বা এই ধরনের বিশেষ কোনো মুহূর্ত থাকলে জায়েজ, এছাড়া অধিকাংশ ক্ষেত্রেই জায়েজ নাই। কিন্তু নারীদের জন্য এত কঠোরতা নাই, তবে যেটা বললাম যে তার মধ্যে যদি পুরুষের প্রতি আগ্রহ সৃষ্টি হয়, আকর্ষণ তৈরি হয়, এবং সে থেকে সে তার দিকে তাকায়, তার এই তাকানোটা নিষিদ্ধ কোরআনের এই আয়াত অনুযায়ী। আল্লাহ তাআলা আলাম।